প্রায় বেশ কিছু লোকজন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমার ফেসবুক পেজে যে ভিডিও আছে সেখানে সিসিটা হলুদ হয়ে আছে এটা ক্ষেত্রে কি কোনো ধরনের ফেসবুক পেজে ভায়োলেশন আসবে কিনা এবং এখানে দেখেন এটার মধ্যে সিসিটা হচ্ছে ক্রস দেওয়া এবং এটার মধ্যে সিসিটা হলুদ করা তো সেক্ষেত্রে আসলে আমাদের ফেসবুক পেজে সমস্যাটা হবে কি না তো এখন মূল কথায় বলতে গেলে এই যে সিসিটা হলুদ হয়ে আছে। এটা আমাদের কোনো প্রকার সমস্যাই না এই সিসিটা হচ্ছে আমাদের ভিডিওর ক্যাপশন আমরা যেমন ফেসবুক আইডিতে কোনো একটা ছবি তুলে আমরা সেই ভিডিওটার ছবিটার ক্যাপশন দেওয়ার চেষ্টা করি তো সেই ক্যাপশনটাই হচ্ছে আসলে ফেসবুক পেজের এখন এখানে যদি আমি রাখি দেখেন এখান থেকে ম্যানেজ ক্যাপশনস নামের একটা অপশন আছে এইটা হচ্ছে সেই ক্যাপশন এখন এখানে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি যে আসলে এই সিসিটা আসলে কোন ধরনের সমস্যা করবে কিনা কোনো ধরনের ভায়োলেশন আসবে কিনা তো এই যে দেখেন এটার পাশে কিন্তু আমার মনিটাইজেশন ইনেবল রয়েছে যদি এটা কোনো ধরনের সমস্যাই হতো তাহলে কিন্তু আমরা এই ভিডিওতে মনিটাইজেশন পেতাম না তো তার মানে হচ্ছে এই সিসিটা হচ্ছে আমাদের ক্যাপশন এই ক্যাপশনটা আমাদের কোনো প্রকার সমস্যা করবে না এবং ফেসবুক পেজে কোনো ধরনের ভায়োলেশনও আসবে না তারপরেও যদি আপনি ফেসবুক পেজের এই সিসিটাকে আপনি সরাই ফেলতে চান সেই ক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে করেন অথবা কম্পিউটার দিয়ে করেন আপনি জাস্ট এই হলুদ এই আইকনটার উপরে যদি হাত রাখেন তাহলে এদিকে ম্যানেজ ক্যাপশন নামের একটা অপশন আসবে আপনি এখান থেকে এই ম্যানেজ ক্যাপশনের উপর একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন অটো জেনারেট ক্যাপশন এটা কিন্তু অন করা রয়েছে আপনি জাস্ট এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন এরপর এখান থেকে এই অপশনটাতে অন করে দেবেন অন করে দেওয়ার পর হচ্ছে এদিকে কিছুটা আমাদের সময় নেবে যেটা এদিকে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজ উঠবে তো এটা যখন আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের সিসিটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে হচ্ছে দেখেন এই যে এইদিকেও দেখেন ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল আপনি এখান থেকে চলে অটো এটাকে অটো অনও করে দিতে পারেন এখান থেকে তো আমি আর এখান থেকে সময় নষ্ট করতেছি না আপনাদের আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম তো মূলত ফেসবুক পেজে আমাদের যদি এদিকে সিসিটা হলুদ থাকে সেক্ষেত্রে আমাদের পেজের কোন ধরনের ভায়োলেশনও আসবে না এবং মনিটাইজেশন পাইতেও কোনো ধরনের সমস্যা হবে না এটা শুধুমাত্র আমাদের ভিডিওর ক্যাপশন এবং ফাইনালি এইদিকে দেখেন আমাদের এই সিসিটা হলুদ থাকা সত্ত্বেও কিন্তু আমরা এদিকে মনিটাইজেশনটা অন করতে পেরেছি তার মানে আমাদের এই সিসি হলুদ থাকলে কোনো ধরনের সমস্যাও হবে না এবং মনিটাইজেশনের আবেদন করতে গেলেও আমাদের কোনো ধরনের সমস্যা হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার প্রশ্নের উত্তরটি যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাজীটে কাইটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ